মর্নিং, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। এই দেখো নিকু বসে রয়েছে। পাপা হাই করে দাও, জোরে বলো। হ্যাঁ বলেছ, বলো ভালো। আচ্ছা তুমি দুষ্টু করো। হ্যাঁ রিমোট দিয়ে কী হবে, কী হবে রিমোট দিয়ে? ওর পাপা রিমোটটা রেখে চলে গেছে, ওর হাতে এখন রিমোট পড়েছে, তাই বেডের উপরে বসে ও নিজের মতো নিজে কি করছে ও জানে না। আর বিছানার চাদরটা দেখো কি করে রেখেছে, এই অবস্থা। ও যে কোনো মানে যেই ঘরেই যাবে বিছানার চাদরের অবস্থা এই করবে। আর ঘরে সব জায়গায় জিনিস ছড়ানো ছিটানো থাকে, একটা একটা করে তুলি ও একটা একটা করে ফেলে। এই দেখো এখানে একটা গামলা, বিছানার পরে আরেকটা গামলা, মানে ওর চলছেই এরকম দুষ্টামি করে। আর আজকে তো আমাদের একটুখানি মানে কী বলবো, অল্প খুব বেশি না দেরি হয়েছে। এই যে মগ বাবা সকালে টিফিনটা করতে, কারণ আজকে দেরি হয়েছে। কারণটা হচ্ছে কালকে রাতে সৌগত হচ্ছে মানে যে ইলেকশনের ডিউটিটা করে অনেক রাতে ফিরেছে, তো তো ও একটু দেরি করে উঠেছে, যেহেতু অনেক রাত করে ফিরেছে, তো ও দেরি করে উঠেছে বলে তাই জন্য একটু টিফিনটা দেরি হয়েছে। নাহলে আমরা সবাই তাড়াতাড়িই উঠে গেছিলাম, ওর জন্য একটু লেট হয়েছে। তারপরে আবার সকালবেলা বাজারে গেছিলাম, তো কী হবে কী হবে। তো সকালবেলা আমি আবার একটু আমি আর মা বাজারে গেছিলাম, তো বাজার থেকে ভেন্ডি নিয়ে আসছিলাম, তাই জন্য ওই ভেন্ডি ভাজা আর পরোটা করেছি। আর পরোটাটা খালি করেছি সৌগতর জন্য, আমরা আবার রুটি আর ভেন্ডি ভাজা দিয়েই খেয়েছি, কারণ পরোটা ঠোরোটা অত বেশি মানে খাই না। কিন্তু সৌগতকে দিতে হয়েছে, তার কারণ হচ্ছে ও হচ্ছে ভেন্ডি ভাজা পছন্দ করে না, তাই জন্য ওকে ভেন্ডি ভাজার সাথে একটু পরোটাও বানিয়ে দিয়েছি, তাহলে কী হবে ও খেয়ে নেয়। আর রুটি দিয়ে ভেন্ডি ভাজা একদম খেতে চায় না। তো সকালের তো মানে সব কাজকর্ম প্রায় প্রায় হয়ে গেছে। আর এই দেখো আরেকটা গামলা নিয়ে এখানে বসিয়ে দিল ছেলে, আমায় রাখতে দিল না। আর রান্নাটাও হয়ে গেছে, রান্নাটা মা করে নিয়েছে। আর এখন আমি আরেকটা কাজ করতে যাব রান্নাঘরে, একটা ছোট্ট একটা কাজ বাকি আছে, তো রান্নাঘরে যাব আর তোমাদেরকেও দেখাবো। আসলে একটা কাজ বেড়ে গেছে, তো সেই কাজটাই তোমাদেরকে দেখাবো। চলো রান্নাঘরে দেখাচ্ছি। যেটা বললাম কাজ বেড়েছে রান্নাঘরে, সেই বস্তুটা হচ্ছে এইটা। এটা বুঝতে পারছো কি? এটা হচ্ছে ছানা। অ্যাকচুয়ালি গতকাল ইলেকশন ছিল বলে পরশুদিন বেশি করে দুধ আনা হয়েছিল, যেহেতু মার্কেটে বসবে না কোনো দোকানই বসবে না, সুতরাং বেশি করেই এনে রেখেছি। আর যে যার থেকে দুধ আনি উনিও বলেছে যে বসবো না, তাই জন্য বেশি করে দুধ আনি। এবার দু প্যাকেট দুধ জাল দিয়েছি, সাথে সাথে ছানা হয়ে গেছে। এবার ওটাকে কী করবো, তার জন্য একটুখানি ওর মধ্যে ভিনিগার আর জল দিয়ে পুরোটাই ছানা বানিয়ে রেখেছি। এবার এই ছানাটাকে দিয়ে তো কিছু একটা করতে হবে, মানে মাথায় আসছে না কী করব কী করব। তারপরে আবার আজকে বললাম না কিছুক্ষণ আগে যে আমি বাজারে গেছিলাম, তো বাজারে যখন ভেন্ডি কিনতে গেছিলাম তখন দুধের দোকানেও গেছিলাম, তো ওনাকে গিয়ে আমি বললাম যে কাকু দুধ আমাকে যে দিয়েছেন তো দু প্যাকেট দুধই পুরো নষ্ট হয়ে গেছে, ওটা দুধ কেটে গেছে। উনি মানতেই চাইলো না, উনি বলে না না আমার দোকানে সব ফ্রেশ জিনিস আসে, মানে ডেলি দুধ ডেলি আসে, এরকম হতেই পারে না। মাও বললো আমিও বললাম, কিন্তু উনি বিশ্বাসই করলো না। এবার সেখানে তো ঝগড়া করার কোনো কথা আসে না, যেটা বলার দরকার ছিল বলেছিলাম। এবার উনি যদি না মানে তাহলে কী আর করা যাবে, তো যাই হোক আবার ডেলির মতন যেমন দুধ নিয়ে আসি আবার আজকে দুধ নিয়ে আসছি। ওনাকে জাস্ট আমি এটা বলেছি, আমি ওনাকে কিন্তু এটা মানে এই না যে হচ্ছে না আমি বলেছি বলে উনি কি আমাকে আবার এক্সট্রা আবার দুধের প্যাকেট দেবে, এটা তো কিছুই না। ওনাকে খালি জানানোর জন্য যে দুধটা কেটে গেছে, উনি রাজি হলো না। তো যাই হোক এবার আবার এক্সট্রা একটা দুধের প্যাকেট এনেছি, ওটা নিয়ে আসছি হচ্ছে যেটা হচ্ছে আমুলের গোল্ড, যেটা ওটা হচ্ছে আমি নিয়ে আসছি। ওটা দেখো এখন জাল দিচ্ছি, এই যে তো এটাকে একটুখানি শুকিয়ে নেব, শুকিয়ে এই
যে ছানাটা তৈরি করে রেখেছি এই ছানাটাকে আরেকটা কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিয়ে মেরে, মানে যা একটু জল আছে একটুখানি জাস্ট একটু শুকোবো, মানে ভাজা না শুকিয়ে ওইটাকে জাস্ট একটু জলটা শুকিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবো। তো মানে কখনো বানাইনি ছানার পায়েস, তো ভাবছি বানিয়ে দেখি, কারণ আমি যদি ডাইরেক্ট ছানাটা দিই তাহলে দুধটা কেটে যাবে, ওই জন্য একটুখানি জলটা শুকিয়ে এখন এই করতে হচ্ছে আমাকে, মানে বাড়তি খাটনি বাড়তি খরচা এর পিছনে, কি বলবো আর। লোকটা বিশ্বাসই করলো না আমার কথা, যাই হোক এখন এটা করি, এটা বানাই, জানি না কি হবে, ছানার পায়েস হবে কি আদৌ হবে না, আর এই এখন করতে হচ্ছে আমাকে। ছানার পায়েসটা তো হয়ে গেছে, এবার বাকি কাজ রয়েছে রান্নাঘর পরিষ্কার করা। দেখো রান্নাঘরটা পুরো নোংরা হয়ে রয়েছে, এই যে পুরো এখান থেকে ধরে, এই যে বাসনপত্র অনেক হয়েছে, অনেক বলতে খুব বেশি না, তো এগুলো এখন মেজে নেবো, স্ল্যাব তারপরে ওভেন টোভেনগুলো সব পরিষ্কার করতে হবে। আর নিকু চলে গেছে মার সাথে স্নান করতে, তো মা ওকে স্নান করাতে করাতে আমি ফটাফট বাসন টাসনগুলো পরিষ্কার করে নিই আর রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কিচেন আমার একদম পরিষ্কার হয়ে গেছে, দাঁড়াও তাও একবার ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। এই দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, কিচেন ঠিক এরকম পরিষ্কার না হলে ভালো লাগে না দেখতে, কিচেন একদম খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে তবে গিয়ে ভালো লাগে। আর বাসনগুলো আমি এরকমভাবেই সবসময় ধুয়ে শুকোতে দিই, তাহলে কি যখন ধুয়ে শুকিয়ে যাবে তারপরে আমি ঠিক এই র‍্যাকটার মধ্যে রেখে দিই। আসলে আমাদের জলে না প্রচণ্ড আয়রন, তো ওই জন্য জল শুদ্ধ যদি আমি র‍্যাকটার মধ্যে রাখি তাহলে কি হবে, র‍্যাকটায়ও জং ধরে যাবে আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি সবসময় বাসনগুলোকে এরকমভাবে জল শুকিয়ে তারপরে আমি বাসনের র‍্যাকে রেখে দিই। আর যেহেতু সৌগত ইলেকশন ডিউটিতে গেছিলো, তো ইলেকশন ডিউটির থেকে এই যে অনেকগুলো ওষুধ দিয়েছে, কীসব দিয়েছে, মেট্রোজিন, তারপরে মানে প্যারাসিটামল, আরও এইসব কিট দিয়েছে, ব্যান্ডেজ ফ্যান্ডেজ দিয়েছে, তো এইগুলো আমি এখন রেখে দেবো পরে আবার, না ব্যান্ডেজ না এটা হচ্ছে কটন, তো এইগুলো এখন জায়গা মতন রেখে দিই। কেমন মা, মা কেমন বলো, ফিনিশ হয়ে গেছে নিকু বলতে পারে, এখন যে কোনো জিনিস শেষ হয়ে গেলে বলে ফিনিশ। ওই ওইটা দাও, ওইটা দাও, হ্যাঁ এবার বই ছিঁড়ে ফেলেছ তো তুমি, নাও, বাবা কি একটু বলো তো, এখানে হাত দিয়ে দেখাও, বলো এ ফর, বি ফর, সি ফর, ডি ফর, ই ফর, ই ফর, এই যে ই ফর, ই ফর এলিফ্যান্ট, হ্যাঁ এফ ফর, আরে বা জি ফর, হ্যাঁ হ্যাঁ হাতি এরম করে, আর জি ফর এইটা, জি ফর, হ্যাঁ এইচ ফর, আরে বা এইচ ফর, হ্যাঁ আই ফর, না আই ফর কি, আরে বাবা জে ফর, জে 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 ফর, হ্যাঁ জাগ, আর কে ফর, না কে ফর, কে ফর কি হয়, পাপায়া দেখো, পাপায়া কই পাপায়া, হ্যাঁ লিচু কই পাপা লিচু, আরে বা, আর পামকিন কোথায়, আর টমেটো কোথায়, এলে বা তোমার পড়া ফিনিশ, ফিনিশ
করা হয়ে গেছে আর বই ছিঁড়ে ছিঁড়ে এই অবস্থা করেছে, এরকম এরকম দু টুকরো তিন টুকরো হয়ে গেছে, আরেকটা বই এনে দিয়েছে সেটাও ছিঁড়ে গেছে, ওর এই অবস্থা। আর যেটা আমার চুলের যে অবস্থা এটা ইগনোর করো। আর বলছি যেটা ছানার পায়েস বানিয়েছি খেতে খুব টেস্ট হয়েছে। আমি মনে মনে ভাবছিলাম হয়তো কেমন হবে, কোনো দিন বানাইনি, ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু খুব ভালো হয়েছে। সবাই একটু একটু টেস্ট করেছি, খেতে খুব ভালো হয়েছে। আর এখন অনেকটাই সময় হয়ে গেছে, নিকুরও পড়া হয়ে গেছে, দেখো কী করছে, ও এখানে বসে রয়েছে, আজকে বললো নিচে বসবে পড়তে, তাই আমিও ওর সাথে নিচে বসেছি। তো ওর পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা হয়ে গেছে বলছে। আর এই দেখো এই যে এই অবস্থা ছেলে করেছে পরশু দিন, হ্যাঁ পাপ্পা হ্যাঁ ম্যাম, পরশু দিন ওর হাতে একটা গ্লাস ছিল, তো বসেছিল কী করতে করতে গ্লাসটা ছুঁড়েছে আর এসে একদম শাখার পরে লেগেছে, শাখাটা বেড়ে গেছে, তো আবার যেতে হবে মার্কেটে গিয়ে শাখা করতে হবে, তাই জন্য এই পলা দিয়ে এখন কাজ চলছে। তাও আমি একটা হাতে বেড়ে গেছিলো বলে আরেকটা হাতে আমি পড়াছিলাম, তো পাশের দিদি কালকে দেখে বললো একটা হাতে না পড়তে নেই, তুমি একটা হাতে পড়ো না শালিনী, তাই জন্য আমি আবার ওইটা খুলে পলা পড়ে রয়েছে এই কাজ করেছে। ও খুব জিনিস যেন ছোড়ার একটা হ্যাবিট আছে, মানে কোনো জিনিস হয়তো খেললো, খেলতে খেলতে ফট করে ছুঁড়ে ফেলে দেয়, এরকম ওর একটা হ্যাবিট আছে। পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস, এই এদিকে তাকা, পাগল হয়ে গেছিস। বাই দ্য ওয়ে আমি ব্লগটাকে এখানেই এন্ড করবো, কারণ জানি না ব্লগটা কতটা বড় হয়ে গেল, এডিট করার সময় বোঝা যাবে, তো ব্লগটাকে এখানেই এন্ড করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এই দেখো কী করছে, বাবা টাটা করে দাও একটু, টাটা।